বলে বিশেষ পারদর্শিতার জন্য বিশেষ সম্মান দেওয়া হচ্ছে জোনা গাঙ্গুলির ডান্স গ্রুপ দীক্ষা মঞ্জুরিকে। রাজ্য সরকার এই পুরস্কার দেবেন এমনটাই নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, কার্নিভালে বিশেষ পারদর্শিতার জন্য বিশেষ সম্মান দেওয়া হবে জোনা গাঙ্গুলির ডান্স গ্রুপ দীক্ষা মঞ্জুরিকে। পুরস্কার দেবে রাজ্য সরকার এমনটাই জানালেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুরে থেকে। সঞ্জু, কার্নিভালে বিশেষ পারদর্শিতার জন্য বিশেষ সম্মান দেওয়া হবে জোনা গাঙ্গুলির ডান্স গ্রুপ দীক্ষা মঞ্জুরিকে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে বাজেটে বললেন সেটা হচ্ছে যে কার্নিভাল তো খুব ভালো হয়েছে, কিন্তু কার্নিভালের বিশেষ একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। সেটা হচ্ছে যে জোনা গাঙ্গুলির যে ডান্স গ্রুপ দীক্ষা মঞ্জুরি, তারা ভালো পারফর্ম করেছে। মূলত মুখ্যমন্ত্রীর বক্তব্য যে জোনা গাঙ্গুলি তার নিজে অসুস্থ হওয়া সত্ত্বেও কার্নিভালের আগের দিন তিনি প্রায় 2 ঘন্টা মতো ছিলেন, যখন প্রস্তুতি পর্ব চলছে সেই সময় তিনি নিজে এসেছিলেন, নিজে উপস্থিত হয়েছিলেন। জোনা গাঙ্গুলি তার এই ডান্স গ্রুপের সঙ্গে তার পারফর্ম করার কথা ছিল, কিন্তু যেহেতু তিনি অসুস্থ স্থলে তিনি পারফর্ম করতে পারেননি, কিন্তু তা সত্ত্বেও তার যে ডেডিকেশন, যেহেতু এত বড় একটা ইভেন্ট এবং সেই ইভেন্টে তিনি নিজে উপস্থিত থেকে তার যে ডান্স গ্রুপ তাদেরকে তদারকি করেছেন, আগের দিন প্রস্তুতি পর্বটা দেখেছেন এবং পরের দিন যখন কার্নিভাল হচ্ছে সেই সময় তিনি নিজে উপস্থিত ছিলেন, এবং সেই কারণে রাজ্য সরকার বিশেষ পারদর্শিতার জন্য তাদেরকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। এবং হয়তো কয়েকদিনের মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পুরস্কার জোনা গাঙ্গুলির যে ডান্স গ্রুপ দীক্ষা মঞ্জুরি তাদের হাতে তুলে দেওয়া হবে। দেখো, 2016 থেকে যখন এই রেড রোড কার্নিভাল শুরু হয়েছে তখন থেকেই প্রতি বছরই কার্নিভালের জন্য আলাদা করে একটি পুরস্কার দেওয়া হয়, কার্নিভালে সবচেয়ে ভালো পারফর্ম করার জন্য। এই প্রশ্নটাই করেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তখন তিনি জানান যে এবার তো অন্য কোনো গ্রুপ পুজো কমিটিকে দেওয়া হচ্ছে না, কিন্তু জোনা গাঙ্গুলিকে দেওয়া হবে, জোনা গাঙ্গুলির যে ডান্স গ্রুপ আছে তাদেরকে দেওয়া হবে, এবং সেটাই মুখ্য সচিবকেও তিনি তৎক্ষণাৎ জানিয়ে দেন। এবং হয়তো কয়েকদিনের মধ্যেই জোনা গাঙ্গুলির যে ডান্স গ্রুপ দীক্ষা মঞ্জুরি তাদেরকে এই পুরস্কার রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হবে। ধন্যবাদ সঞ্জু।